দুর্দান্ত এক মৌসুম শেষে ইউরোপিয়ান লীগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন শু এবং স্প্যানিশ লা লিগার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পিসিসি জয় করলেন কিং লিওনেল মেসি। লা লিগায় এবারের মৌসুমে 37 গোল করেন মেসি, ইউরোপিয়ান শীর্ষ লীগে যেটি সর্বোচ্চ, যে কারণে ক্যারিয়ারে চতুর্থবারের মতো গোল্ডেন বুট জয় করেন মেসি। এর আগে 2009-10, 2011-12 এবং 2012-13 মৌসুমে এই অ্যাওয়ার্ড জয় করেন লিওনেল মেসি। মেসির মতো ক্রিশ্চিয়ানো রোনালদো চারবার গোল্ডেন বুট জিতেছেন, একবার ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে এবং তিনবার রিয়াল মাদ্রিদের হয়ে এই পুরস্কার জয় করেন CR7। মেসির বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছিল বাস দস্ত। স্পোর্টিং লিসবনের ডাচ উইঙ্গার রোববার মৌসুমের শেষ ম্যাচে দারুণ এক হ্যাট্রিক করলেও 34 গোল নিয়ে রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়। একই দিনে মৌসুমের শেষ ম্যাচে এইবারের বিপক্ষে জোড়া গোল করেন মেসি। তৃতীয় স্থানে থাকা বরুশিয়া ডর্টমুন্ড তারকা পিয়েরে এমেরিক আবামেয়াং করেন 31 গোল। স্প্যানিশ লা লিগার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পিসিসি এর আগে তিনবার করে জিতে সমান্তরালে ছিলেন মেসি ও রোনালদো। মৌসুম শেষে তাকে ছাড়িয়ে যান বার্সেলোনা ফরোয়ার্ড। 28 গোল করে মেসির বার্সা সতীর্থ লুইস সুয়ারেজ দ্বিতীয় এবং 25 গোল করে রোনালদো তৃতীয় স্থানে রয়েছেন।